হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। দেখো, কোষ বিভাজন, আচ্ছা কোষ কী, কোষ কাকে বলে? আমাদের বা যে কোনো জীবদেহের কিন্তু দেহ তৈরির এককই হলো কোষ। কী বলবো, জীবদেহের দেহ তৈরির একক হলো কোষ। দেহ তৈরির একক হলো কোষ, মানে জীবদেহের দেহ তৈরির এককই কোষ। আচ্ছা, যদি একটা দেওয়ালের কথা ভাবো, একটা বাড়ির যে কোনো একটা দেওয়ালের কথা ভাবো, দেওয়াল কী দিয়ে তৈরি হয়? দেখো, কতগুলো ইট কিন্তু সুসজ্জিতভাবে একটা বাড়ির দেওয়াল তৈরি করে। তাহলে আমি যদি বলি এই যে দেওয়াল, দেওয়ালের একক কী? দেওয়ালের একক হবে কিন্তু ইট। দেখতে পেয়েছ, দেওয়ালের একক ইট। দেখো, এক একটা ইটাই ইটই হলো কিন্তু দেওয়ালের একক। তেমনি আমাদের দেহের একক কিন্তু কোষ। আমাদের দেহের একক কী? কোষ। দেখো, কতগুলো কোষ নিয়ে আমাদের কী তৈরি হয় বলতো? কতগুলো কোষ নিয়ে আমাদের তৈরি হয়? কলা। কতগুলো কোষ নিয়ে তৈরি হয়? কলা বা টিস্যু। কতগুলো কলা নিয়ে কী তৈরি হয়? অঙ্গ হয়। আবার কতগুলো অঙ্গ নিয়ে কী তৈরি হয়? তন্ত্র। আর তন্ত্র নিয়ে তৈরি হয় যে দেহ। তাহলে দেখো, দেহের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ হলো কোষ। তাহলে কোষ কী হয়? কতগুলো কোষ নিয়ে তৈরি হয়? কলা। কতগুলো কলা নিয়ে তৈরি হয়? অঙ্গ। অঙ্গ নিয়ে তন্ত্র, তন্ত্র নিয়ে দেহ। বোঝা গেল? তাহলে দেখো, এটা জীবের কিন্তু সূচনা হয়, জীবনের সূচনা হয় একটিমাত্র কোষ থেকে। প্রতিটা জীবেরই জীবনের সূচনা একটিমাত্র কোষ থেকে। সেই কোষটাকে আমরা বলি জাইগোট। তাহলে দেখো, একটিমাত্র কোষ থেকে কী তৈরি হচ্ছে? আমাদের একটা দেহ তৈরি হচ্ছে। আচ্ছা, আমাদের দেহে কত কোষ থাকে জানো? মানুষের দেহে 1 ট্রিলিয়ন। 1 ট্রিলিয়ন মানে দেখো 10^12। কয়েক কোটি 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 কোষ থাকে কিন্তু আমাদের দেহে। সেই সব কোষ কোথা থেকে আসে? মাত্র একটি মাত্র কোষ থেকেই আসে। একটি কোষ থেকে কিন্তু আমাদের এই 1 ট্রিলিয়ন কোষ তৈরি হয়েছে। তাহলে দেখো, একটি কোষ থেকে কিভাবে এত কোষ উৎপন্ন হতে পারে? কোষগুলো যদি বিভাজন করে, বিভাজনের মাধ্যমে। তাহলে আমি যদি বলি কোষ বিভাজন কাকে বলে, তাহলে দেখো কোষ বিভাজন কাকে বলবো? একটা সেল, একটা কোষ। দেখো, একটা সেল থেকে, মানে একটা সেল বিভাজিত হয়ে যদি অপত্য সেল তৈরি করে, দুটি অথবা চারটি, দুটি হয় মাইটোসিসে আর অ্যামাইটোসিসে, আর চারটি হয় মিওসিসে, বলছি তোমাদের। তাহলে দেখো, একটা সেল থেকে কী হলো? দুটো অপত্য সেল তৈরি হলো, দুটো সেল তৈরি হলো। মানে যেই দুটো সেল তৈরি হলো সেই দুটো সেলকেই আমরা বলবো অপত্য সেল, আর এটাকে বলবো যোনিত্রী, যোনিত্রী কোষ। তাহলে এটা হচ্ছে যোনিত্রী কোষ, আর যোনিত্রী কোষ থেকে যে কোষ উৎপন্ন হলো সেটা হলো অপত্য সেল। যদি বলি কোষ বিভাজন কাকে বলে, তাহলে যে প্রক্রিয়ায় যোনিত্রী কোষ বিভাজিত হয়ে অপত্য কোষ উৎপন্ন করে তাকেই আমরা বলবো কোষ বিভাজন। কোষের ওপর নির্ভর করে, মানে কোষের সংখ্যার ওপর নির্ভর করে কিন্তু আমরা জীবকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এককোষী, যাদের একটিমাত্র কোষ থাকে তারাই হলো এককোষী। আর হচ্ছে বহুকোষী, যাদের বহু সংখ্যক কোষ, যেমন আমরা বহুকোষী, মানুষ বহুকোষী, বহু সংখ্যা লিখে দিলাম বহুকোষী। আর এককোষী কারা? অ্যামিবা এককোষী। অ্যামিবার কিন্তু একটাই কোষ থাকে, অ্যামিবা এককোষী, ব্যাকটেরিয়া এককোষী, ব্যাকটেরিয়া, এগুলো হলো এককোষী। তাহলে বোঝা গেল, কোষের সংখ্যার উপর ভিত্তি করে দুই ভাগ ভাগ করে যায়, এককোষী বহুকোষী।
অ্যামিবা, ব্যাকটেরিয়া, এগুলো হচ্ছে এককোষী, আর বহুকোষী আমরা। আমাদের যাদের অনেক কোষ থাকে তারা হলাম আমরা বহুকোষী। আচ্ছা, এককোষী যারা, যারা এককোষী, অ্যামিবার কথা বলছি, অ্যামিবা তো এককোষী, অ্যামিবার কোষ বিভাজন যে হয় সেটাই কিন্তু ওদের রিপ্রোডাকশন, মানে ওটাই ওদের জনন। দেখো, অ্যামিবা মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে দুটি অ্যামিবা তৈরি করল, এটাই কিন্তু এদের অপত্য সেল প্লাস অপত্য জীব, এটাই হলো অপত্য কোষ। কোষও বলতে পারো, যেহেতু কোষ বিভাজন করছে তা বৃদ্ধি হচ্ছে, প্লাস এদের বৃদ্ধি মানে কিন্তু এদের রিপ্রোডাকশন, এদের জনন। এইভাবেই কিন্তু এরা বেড়ে চলে, একটা থেকে আর দুটো, আবার এই দুটো থেকে আবার দুটো, এইভাবে কিন্তু এরা বেড়ে চলে। সেই জন্য বলা যায় যারা এক কোষী তারা কিন্তু কখনো মারা যায় না। দেখো, এ কিন্তু এর নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম এর দুটো অপত্য কোষের মাধ্যমে ভাগ করে দিচ্ছে। আবার এই এই কোষটার কথা দেখো, আবার এই অ্যামিবাটা কি হচ্ছে, এর যে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম এও কিন্তু এর অপত্যের মাধ্যমে ভাগ করে দিচ্ছে। এইভাবে কিন্তু চলতেই থাকে। তাই বলা যায় কি, যারা এক কোষী তারা কিন্তু কখনো মারা যায় না। এবার আসছি কোষ বিভাজনের পদ্ধতি সম্পর্কে। কোষ কিন্তু তিনটে প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হতে পারে। এক, অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস। দুই, মাইটোসিস। তিন, মিওসিস। এই তিনটি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু কোষ বিভাজন ঘটে, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। অ্যামাইটোসিস কাদের দেখা যায়, যারা খুব অনুন্নত শ্রেণীর উদ্ভিদ বা প্রাণী, তাহলে অনুন্নত জীব দেখে দিচ্ছি, অনুন্নত জীবদের দেখা যায় অ্যামাইটোসিস। এটাকে প্রত্যক্ষ বিভাজন বলা হয়, প্রত্যক্ষ, প্রত্যক্ষ। এটা খুব সরল একটা প্রক্রিয়া, প্রত্যক্ষ বিভাজন, প্রত্যক্ষ বিভাজন, এটা খুব সরল একটা প্রক্রিয়া বলছি। মাইটোসিস, মাইটোসিস কোথায় দেখা যায়, সব রকম দেখো, মাইটোসিস, মাইটোসিস দেখা যায় উন্নত জীবদের, উন্নত জীব যারা তাদের দেখা যায় কিন্তু মাইটোসিস। এটাকে বলা হয় সমবিভাজন, সমবিভাজন। আর মিওসিস কিন্তু এটা উন্নতদের দেখা যায়। আচ্ছা, এটা উন্নত জীবদের কোথায় দেখা যায়, দেহকোষে, দেহকোষে। আর এটাও উন্নত জীবদেরই দেখা যায়, কিন্তু উন্নত জীবদের কোথায় দেখা যায়, জনন কোষে, জনন কোষে। আর এটাকে বলা হয় হ্রাস বিভাজন, হ্রাস বিভাজন। কেন বলে আমি সব বলবো তোমাদের, দেখো তাহলে বোঝা গেল। তিনটে ভাগে ভাগ করতে পারি আমরা কোষ বিভাজনকে, একটা মাইটোসিস, একটা মিওসিস, আর একটা অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস সবচেয়ে সরল পদ্ধতি, এটা একদম অনুন্নত যারা তাদের দেখা যায়। মাইটোসিস কাদের দেখা যায়, উন্নত জীবদেহে। এটা কোথায় দেখা যায়, জীবদেহের যে দেহকোষ, আমাদের যে দেহকোষ আছে না, সেগুলো কিন্তু দেখা যায় সমবিভাজন। আর মিওসিস কোথায় দেখা যায়, জনকোষে, মানে যখন তোমরা পড়েছো তো শুক্রাশয় ডিম্বাশয়, তোমরা হরমোনের চ্যাপ্টারে পড়েছো নিশ্চয়ই, শুক্রাশয় থেকে যখন শুক্রাণু উৎপন্ন হয়, শুক্রাশয় থেকে শুক্রাণু বা ডিম্বাশয় থেকে, ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপন্ন হওয়ার সময় কিন্তু দেখা যায় এই মিওসিস প্রক্রিয়া, জননকোষ। শুক্রাশয় ডিম্বাশয় তো জননকোষ, এই জননকোষে যখন শুক্রাশয় থেকে শুক্রাণু উৎপন্ন হয়, ডিম্বাশয় থেকে যখন ডিম্বাণু উৎপন্ন হয়, তখন কিন্তু দেখা যায় মিওসিস। মিওসিস ক্ষেত্রে কী হয় দেখো, আচ্ছা আমাদের দেহকোষের ক্রোমোসোম সংখ্যা কত, 2N, 2N ইকুয়াল টু কত, 46, 46টি ক্রোমোসোম কিন্তু আমাদের দেহকোষে থাকে। আমাদের যে সেল, তুমি ভাবো তোমার স্কিনের সেল, একটা ক্রোমোসোম সংখ্যা কত একটা স্কিনের, 46। সেখান থেকে যদি দুটো সেল উৎপন্ন হয়, সেখানেও কিন্তু ক্রোমোসোম সংখ্যা 2N-ই আসবে, মানে 46-ই আসবে। দেখো, 2N থেকে 2N-ই আসছে,
মানে জনিতটা ছিল টুইন, অপত্যও আসছে টুইন, সেই জন্য একে বলা হয় সমবিভাজন। এখানে ক্রোমোসোম সংখ্যার কিন্তু কোনো রকম পরিবর্তন হয় না, সেই জন্য আমরা মাইটোসিসকে বলা বলতে পারি যে সমবিভাজন। মিওসিসের ক্ষেত্রে দেখো, শুক্রাশয় ছিল টুইন, ডিম্বাশয় ছিল কি টুইন, তাহলে ডিম্বাণু কি এন, শুক্রাণুও কি হয় এন। আবার দেখো, যখন এই ডিম্বাণু আর শুক্রাণু, ডিম্বাণু আর শুক্রাণু মিলিত হবে তখনই কিন্তু হয়ে যাবে টুইন, এটাকেই আমরা বলি জাইগোট। বলেছিলাম আমি জাইগোট, এই জাইগোট থেকেই কিন্তু আবার মাইটোসিসের মাধ্যমে যে টুইন হয়ে গেল, এবার কিন্তু এই সমবিভাজনই দেখা যাবে, এবার যে উৎপন্ন করবে টুইন, টুইন আবার এদের থেকে যেটা হবে টুইন, এইভাবে কিন্তু চলতেই থাকবে প্রক্রিয়াটা। এইভাবেই কিন্তু গোটটা আমাদের যে দেহ সেটা তৈরি হবে এই টুইন থেকে। সমবিভাজন আর হ্রাস বিভাজনটা বোঝা গেল। এবার দেখো, এই যে তিনটে প্রক্রিয়া, এগুলো আরও ডিটেলসে পড়ানোর আগে তোমাদের আরও কিছু কিছু জিনিস জানতে হবে। সেটা হলো এই যে বললাম ক্রোমোসোম, ক্রোমোসোম সংখ্যা 46 ছিল, অর্ধেক হয়ে গেল। ক্রোমোসোম কী? ক্রোমোসোম জানতে হবে, ক্রোমোসোম, ক্রোমোসোম কি দেখো, মানুষের দেহে আমি কি বললাম কত ক্রোমোসোম থাকে? 46টি, 46টি। এই 46টি ক্রোমোসোম দুই ভাগে আমি ভাগ করতে পারি। একটা হলো অটোসোম, আর একটা হলো সেক্স ক্রোমোসোম। অটোসোম কি দেখো, এই 46টির মধ্যে 44টি হয় অটোসোম আর দুটি হয় সেক্স ক্রোমোসোম। তাহলে 44টি হলো অটোসোম। তাহলে অটোসোম কাকে বলে আমরা জানবো? অটোসোম হলো এমন 44টি ক্রোমোসোম যারা জীবদেহের যৌন বৈশিষ্ট্য ছাড়া আর সকল বৈশিষ্ট্য কিন্তু নিয়ন্ত্রণ করবে। তাহলে অটোসোমে কী লিখতে পারি, কী লিখতে পারি তাহলে অটোসোমে? যারা যৌন বৈশিষ্ট্য ছাড়া, যৌন বৈশিষ্ট্য ছাড়া আর সকল প্রকার বৈশিষ্ট্য বহন করে, আর সকল প্রকার বৈশিষ্ট্য বহন করে, অটোসোম কোথায় দেখা যায় আমি বলেছি? তাহলে অটোসোম দেখা যায় কিন্তু আমাদের দেহকোষে। কোথায় দেখা যায় তাহলে? 2 নম্বর, এটা দেখা যায় আমাদের দেহকোষে। এবার আমি যাব, দেখো এখানে আসছি সেক্স ক্রোমোসোম। দেখো সেক্স ক্রোমোসোম হলো এমন দুটি ক্রোমোসোম যারা লিঙ্গ নির্ধারণে সাহায্য করে, লিঙ্গ নির্ধারণে সাহায্য করে। আর আমি এক্ষুনি বলেছি এটা কোথায় দেখা যায়, এটা দেখা যায় জনন কোষে। এটা যেমন দেহ কোষে দেখা যাচ্ছিল, এটা দেখা যাচ্ছে কিন্তু জনন কোষে। বোঝা গেল কিভাবে সেক্স ক্রোমোসোমের মাধ্যমে লিঙ্গ নির্ধারিত হয়, এটা আমি তোমাদেরকে একটু পরে বলছি, ঠিক আছে? তুই বললে তাহলে এগুলো কিন্তু, এটা কিন্তু ক্রোমোসোমের প্রকারভেদ, ঠিক আছে? কিন্তু ক্রোমোসোম কি সেটা আগে আমাদের জেনে নেওয়া দরকার। শুধু ক্রোমোসোম জানলেই হবে না, আমাদের এখানে আরও কয়েকটা টার্ম জানতে হবে। এক, ডিএনএ কি, ডিএনএ কি, জিন কি, জিন কি। 3 নম্বর আমি যদি বলি ক্রোমাটিন কি, 3 নম্বর ক্রোমাটিন কি, ক্রোমাটিন আমাদের জানতে হবে, ক্রোমাটিন কি, ক্রোমাটিড কি, ক্রোমাটিড ক্রোমোসোম, ক্রোমোসোম, এই প্রত্যেকটা জিনিস আমাদের জানতে হবে। এবার আমি 1 নম্বরে আসি, ডিএনএ। ডিএনএ কি দেখো, ডিএনএ কি বলা হয়? বংশগতির ধারক ও বাহক।
বংশগতির ধারক ও বাহক। ডিএনএর মধ্যেই কিন্তু থাকে জিন, ডিএনএর মধ্যেই থাকে জিন। তাহলে ডিএনএ জিএনএ ব্যাপারটা বোঝা গেল। এবার আসছি আমি ক্রোমাটিন, ক্রোমাটিন কি, দেখো দেখো এটা হচ্ছে ডিএনএ, হচ্ছে হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন। দেখো তাহলে ক্রোমাটিন কি, ডিএনএ, ডিএনএ প্লাস হিস্টোন, ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন, এই যে স্ট্রাকচারটা একেই আমরা বলবো ক্রোমাটিন। ক্রোমাটিনকে আরেকটা কথা বলা হয়, ক্রোমাটিনের আরেকটা নাম আছে, ক্রোমাটিনের আরেকটা নাম নিউক্লিও জালিকা। কোথায় পড়েছো নিউক্লিও জালিকা? নিউক্লিও জালিকা, দেখো নিউক্লিও জালিকা, নিউক্লিও জালিকা তোমরা কোথায় পড়েছো? ক্লাস এইটে তোমাদের ছিল নিউক্লিয়াসের গঠন, নিউক্লিয়াস, নিউক্লিয়াস, এদিকে কি রাইবোসোমগুলো থাকে, লেগে থাকে, কি থাকে, একটা নিউক্লিওলাস থাকে যেটা উজ্জ্বল বর্ণের হয়, এটাকে আমরা বলবো কি নিউক্লিওলাস। আর কি থাকে, এইরকম ভাবে ডিএনএ গুলো পড়ে থাকে, ডিএনএ এর মধ্যে কিন্তু এই হিস্টোন প্রোটিন গুলো লেগে থাকে, এই যে স্ট্রাকচারটা এটাকেই আমরা বলতাম নিউক্লিও জালিকা। তাহলে এটাকেই আমরা বলি নিউক্লিও জালিকা, নিউক্লিও জালিকারই হলো আর এক নাম ক্রোমাটিন। তাহলে ক্রোমাটিন বা নিউক্লিও জালিকা কি, বোঝা গেল। এবার দেখো আসছি ক্রোমাটিড। আচ্ছা ক্রোমাটিডে যাওয়ার আগে আমি বলছি ক্রোমোজোমের কথা, হয়ে গেল ক্রোমাটিন। তাহলে এবার আমি আসছি ক্রোমোজোম, ক্রোমোজোম কি বলতো, এই যে দেখলে যখন ক্রোমাটিন, ক্রোমাটিনটাই যখন কোষ বিভাজনের সময় কি হবে একসঙ্গে একদম জট পাকিয়ে যাবে না, তখনই আমরা তাকে বলবো ক্রোমোজোম। একটা ক্রোমোজোম কেমন দেখতে হয়, এইরকম, আচ্ছা। আবার কোনো সময় তোমরা দেখেছো ক্রোমোজোমের ছবি কেমন দেওয়া থাকে, আচ্ছা জায়গাটা সেন্ট্রোমিয়ার, ট্রোমিয়ার, আবার কি দেখেছো তোমরা ক্রোমোসোম কেমন হয় বলো তো, এইরকম, এইরকম একটা স্ট্রাকচার হয়। তাহলে কোনটা ক্রোমোসোম, এটা ক্রোমোসোম না এটা ক্রোমোসোম, এটা অনেক সময় আমরা বুঝতে পারি না আসলে ক্রোমোসোম কোনটা, ক্রোমোসোম এটা না ক্রোমোসোম এটা। দেখো ক্রোমোসোম কিন্তু এটা, এটা হলো ক্রোমোসোম। আচ্ছা আমি কি বলেছিলাম তোমাদেরকে একটু আগে, সমবিভাজনের সময়, একটু সমবিভাজনের সময় কি হয়, দেহকোষ যখন টুয়েন থাকবে সেখান থেকেও যে দুটো অপত্য কোষ সৃষ্টি হবে সেগুলো কিন্তু টুয়েনই হবে। টুয়েন ইকুয়ালটি কত, 46, আমাদের দেহে 46টা ক্রোমোসোম থাকে, 46, এখানেও 46 থাকবে, এখানেও 46 থাকবে। তো কিভাবে আসবে, এর তো 46টা ক্রোমোসোম, এ দুটো অপত্যের মাধ্যমে ক্রোমোসোমগুলো কি করবে, ভাগ করে দেবে। এই জনিত্রী কটা আছে, এখানে 46টা আছে, এই যদি অপত্যের মাধ্যমে ভাগ করে দিত তাহলে কটা হওয়ার কথা ছিল, 23টা, সমানভাবে ভাগ করে দিল 46কে, কিন্তু হয় না, হয় কত, 20 আসে, 46 আসে, 46টি কিন্তু আসে। সেই জন্য ওদেরকে কী করতে হয়, ক্রোমোসোমকে ডবল করতে হয়। এই যে দেখতে পেয়েছো, যেমন এটা ধরো 1নং ক্রোমোসোম, 1নং এটা ছিল, এ কী করলো, এরই একটা কপি তৈরি করলো, এই লালটা হলো এরই একটা কপি, এই ক্রোমোসোমেরই একটা কপি হলো এটা, এরকম 1নং 2নং করে প্রত্যেকটা ক্রোমোসোম কিন্তু তার একটা করে কপি তৈরি করবে। কখন করবে এটা, কোষ বিভাজনের সিন্থেসিস দশায়, যখন এ কপি তৈরি করলো তখন এক একটা অংশকে আমরা বলবো ক্রোমাটিড। বলেছিলাম ক্রোমাটিডের কথা জানতে হবে, তখন এক একটা অংশকে আমরা বলবো ক্রোমাটিড। দেখলে এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এই ক্রোমাটিডটা এর সিস্টার ক্রোমাটিড,
সিস্টার ক্রোমাটিন, তাহলে এটা একটা ক্রোমাটিন, এটা একটা ক্রোমাটিন, এই ক্রোমোসোমকে বলতে পারি আমি সিস্টার ক্রোমাটিন। এটা ভেবে দেখো, এক নং ক্রোমোসোম ছিল, এটা দু নং ক্রোমোসোম, এও কী করবে, রেপ্লিকেটের মাধ্যমে এর একটা কপি তৈরি করলো। এটা এক নং, এটা দুই নং, তাহলে দেখো এইটা আর এই ক্রোমাটিড, এরা কিন্তু নন সিস্টার ক্রোমাটিড। তাহলে এই ক্রোমাটিডের সঙ্গে যদি আমি এই ক্রোমাটিডের তুলনা করি, তখন একে বলবো কিন্তু নন সিস্টার। ক্রোমোসোমের দুটো বাহুকে আমরা বলবো সিস্টার ক্রোমাটিড, আর আলাদা ক্রোমোসোমের যে বাহু তাদেরকে আমরা বলবো নন সিস্টার ক্রোমাটিড। তাহলে ক্রোমাটিডটা বোঝা গেল। এরপর তোমাদের পড়তে হবে ডিএনএর গঠন, ডিএনএর গঠন, আর পড়তে হবে সেল সাইকেল, কোষচক্র, কোষচক্র। এই যে ডিএনএর গঠন আর কোষচক্র, এটা কিন্তু আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আজ এই পর্যন্তই থাক। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তা তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে, আর যদি ভালো লাগে তোমরা একটা লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।